হাই, আমি দুর্যমচন্দ্র পিকু। আমি ক্রিয়েটিভ আইডি থেকে 3D অ্যানিমেশনে কোর্সটি কমপ্লিট করেছি। বর্তমানে আমি এক্সপেক্ট ইন্টার নামে একটা কোম্পানিতে জুনিয়র 3D আর্টিস্ট হিসেবে আছি। ছোটবেলা থেকে আমি 3D অ্যানিমেশন ভিএফএক্সের প্রতি খুবই ইন্টারেস্টেড ছিলাম, তো সেখান থেকে আমার কাজ শেখার যে চাহিদা সেটা জন্ম নেয়। তারপরে আমি খোঁজা শুরু করি যে বাংলাদেশে কোথায় ভালো 3D কোর্স করানো হয়। খুঁজতে খুঁজতে আমি ফেসবুক পেজের মাধ্যমে ক্রিয়েটিভিটির সন্ধান পাই। তারপর তাদের সাথে যোগাযোগের পর তারা আমাকে একটা মডিউল দেয় এবং মডিউলটা ছিল খুবই মডার্ন এবং বর্তমানে যে 3D কাজগুলো হয় লাইক গেম সেট, মুভি অথবা 3D অ্যানিমেশন, সে অনুযায়ী মডিউলটা সাজানো ছিল। তারপর আমি তাদের সাথে যোগাযোগ করি এবং সেখানে ভর্তি হয়ে সেখান থেকে আমার 3D অ্যানিমেশনের যাত্রা শুরু। 3D অ্যানিমেশনে ভর্তি হওয়ার আগে আমার কাছে কাজগুলো অনেক কঠিন এবং কমপ্লেক্স মনে হতো, কিন্তু ভর্তি হওয়ার পর এনাদের যে ডিজিটাল ল্যাব ফ্যাসিলিটি আছে এবং মেন্টররা খুবই ফ্রেন্ডলি, খুবই সহজভাবে জিনিসগুলো বোঝায় এবং খুবই সাপোর্টিভ। এমনকি আমার কোর্স শেষ হওয়ার পরও আমি এখনও সাপোর্ট পেয়ে যাচ্ছি, যে কারণে আমার কাছে জিনিসগুলো অনেক সহজ মনে হচ্ছে এখন এবং আমি ভালোভাবে কাজ করতে পারছি। ক্রিয়েটিভিটি 3D অ্যানিমেশন কোর্সটা করার পরে আমি এখান থেকে মডেলিং, টেক্সচারিং, ইউভি, গেম অ্যাসেট, অ্যানিমেশন, রিগিং, এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে শিখতে পেরেছি। একদিন আমাদের মেন্টর ক্রিয়েটিভিটি ফেসবুক গ্রুপে একটি জব সার্কুলার ছাড়েন এবং যেটি দেখে আমি আগ্রহী হই। পরে আমি মেন্টরের সাথে যোগাযোগ করি, তিনি একটি সিভি ড্রপ করতে বলেন। সিভি ড্রপ করার পরে ক্রিয়েটিভিটির কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমাকে নক দেওয়া হয় এবং আমার সিভিতে কিছু প্রবলেম ছিল যেটা তারা ডেভেলপ করতে বলেন এবং আমাকে গাইড করেন ইন্টারভিউর জন্য। সেখান থেকে আমি ক্রিয়েটিভিটির কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টের সাথে যুক্ত হই। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে পড়াশোনার পাশাপাশি একটা প্রফেশনাল স্কুলে চাকরি করা। যেহেতু আমি ক্রিয়েটিভিটি থেকে 3D অ্যানিমেশনের কোর্সটা করি, সেখান থেকে আমার মেন্টরের মাধ্যমে আমি একটা জব সার্কুলার পাই এবং কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আমাকে গ্রুমিং করে ইন্টারভিউর জন্য তৈরি করে, যার ফলে আমি জবটি খুব সহজেই পেয়ে যাই। যেহেতু আমি একজন স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি জব করছে বা জবের সুযোগ হয়েছে, সো এটা আমার জীবনে অনেক বড় ভূমিকা পালন করছে। সো এখন পর্যন্ত আমি কোনো সমস্যায় পড়িনি। যদিও কোনো সমস্যায় পড়ি, আমার গ্রুপ মেম্বারদের সাথে ডিসকাস করলে তারা ইনস্ট্যান্ট একটা সাপোর্ট দেয়। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি 3D অ্যানিমেশনের যত অ্যাডভান্স সেক্টরগুলো আছে সবকিছু নিয়ে কাজ করা এবং VFX আর্টিস্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা।